আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হলো গিয়ে সেই রিপ্লাইটা একদম পুর নিগম থেকে দেওয়া হয়েছিল, এই হলো সরকারি এইভাবে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি তার ব্যাখ্যাটা কি যদি ঘটনা দেয়, তখন কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম কর নির্ধারণের সম্পদের মালিক নিজে সম্পদের হিসাব দাখিল এবং ঘোষণা করবেন, দুই কর প্রদানকারীকে কোনোরূপ হয়রানির শিকার হতে হবে না, তিন আরও স্বচ্ছতা আসবে এবং নাগরিক বান্ধব হবে, চার সম্পদ কর নির্ধারণের ক্ষেত্রে নাগরিকরা তাদের মতামত জানাতে পারবেন, বেশি কর প্রদান করলে পরবর্তী সময়ে তা ঠিক করে অর্থাৎ অ্যাডজাস্ট করে নেওয়া হবে, আর যদি কেউ সম্পদ অনুযায়ী কম কর দিয়ে থাকেন তাহলে নিগমের পক্ষ থেকে পুনরায় কর নির্ণয় বা অ্যাসেসমেন্ট করার সংস্থান আছে, সেই অনুযায়ী সেটা পরবর্তী সময়ে তিনি প্রদান করবেন। কর বৃদ্ধি করেই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য নয়, শুধুমাত্র সহজ সরল স্বচ্ছ এবং নাগরিক বান্ধব সম্পদকর পদ্ধতি চালু করেই মূল লক্ষ্য। ইনকাম ট্যাক্স তখন তিনি এটার প্রিন্সিপাল কমিশনার ছিলেন। এখন এটাতে এই যে করটা বাড়ালেন, প্রশ্ন হল অ্যাসেসমেন্টটা কীভাবে করলেন, এ তো অ্যাসেসমেন্ট করতে হবে। তখন কিন্তু বলে হয়েছে যে সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে, তারপরে তো সেলফ ডিক্লারেশন সম্পর্কে যদি সন্তুষ্ট না হয় তাহলে একটা অ্যাসেসমেন্ট করবে, যে অ্যাসেসমেন্টের পদ্ধতিটা কিন্তু নাগরিকরা জানে না কী পদ্ধতিতে করা হয়েছে। আমরা এটা স্পষ্টীকরণ চাই যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, এবং এটা ফিজিক্যাল ভেরিফিকেশন প্রতিটা বাড়িতে যদি কোথাও সন্দেহ থাকে সেলফ ডিক্লারেশনের পর ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত নাগরিকের উপস্থিতিতে, এবং সেখানেই অ্যাসেসমেন্টটাকে চূড়ান্ত করা উচিত। চূড়ান্ত করার আগে মালিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল এবং এটা বাধ্যতামূলক হওয়া উচিত, যা করা হয়নি। অক্টোবরের 5 তারিখ সম্ভবত লাস্ট ডেট তারা বলেছে, বাড়ি বাড়ি নোটিশ ধরিয়ে দিয়েছেন। এটা কী করে হয়, মাত্র গেল 7-8 দিন 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে, মানুষের তো আপত্তি থাকতে পারে, এবং কারো বাড়িঘরে বানিয়ে দিয়েছে কমার্শিয়াল, কাউকে ইন্ডাস্ট্রি করে দিয়েছে, নানা ধরনের কারোকে রেন্টেড হাউস বানিয়ে দিয়েছে যেটা বাস্তবতা নেই, এবং অ্যাকচুয়াল ঘটনাটা কি সবটা না জেনে এভাবে এটা হয় না, মানুষের মতামতের ভিত্তিতে এটা হওয়া উচিত ছিল তা করলেন না। শুনছিলেন যে এই পুজোর প্রাক মুহূর্তে মানুষ যখন ব্যস্ত এই সময় কি এটা ঠিক, এটা তো ঠিক না, এটা একতরফা হয়ে গেছে, একতরফা কিছু করা ঠিক না। বলেছিল যে পরিষেবার এমনিতেই তারা কিছুদিন আগে অনেক কর বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ফিস টিস যা আছে সব কিছু বৃদ্ধি করে দিয়েছেন, কোনো কিছু বাদ নেই, কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করে এগুলো স্ট্রিট লাইট নিচ্ছেন, এবং এই যে করের যে ইয়েটা আমি এটা বলবো আপনাদেরকে, স্ট্রিট লাইটের জন্য কিন্তু কর দেয়, এবং এখানে গিয়ে দেয় স্ট্রিট লাইটগুলো অনেক জায়গায় খারাপ, রিপ্লেস হয় না, ট্রাফিক ব্যবস্থা শহরের প্রায় ভেঙে পড়েছে, ফুটপাথ টুটপাথ ইত্যাদি কি অবস্থা দেখছে, সমস্ত দখল হয়েছে, মানুষের হাঁটার কোনো ব্যবস্থা নেই, জঞ্জাল দুর্গন্ধময় পরিবেশ হয়ে গেছে, জঞ্জাল সাফাই হচ্ছে না, এবং সেখানে দেখা যায় পানীয় জলের যে সমস্যা, আমরা যেগুলো শুরু করে দিয়ে এসেছি শেষ হওয়ার কথা 2018-তে, এখনও সেগুলো চালু করতে পারিনি। এরকম সাধুটিলা আছে, এই বর্ডারের কাছে রামপুর আছে, ওইদিকে প্রগতি স্কুলের কাছে 3টা প্রকল্প আমরা কমপ্লিট করে দিয়ে এসেছি, এখনও চালু করতে পারিনি, পানীয় জলের একটা সংকট চলছে। রাস্তাঘাটগুলো ওই গলির পথগুলো মূল 2-1টা রাস্তা হয়তো বা তারা করেছেন, কিন্তু ভিতরের যে রাস্তাগুলো শহরের খুবই খারাপ অবস্থা, হাঁটার অনুপযুক্ত হয়ে গেছে, এগুলি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর ট্যাক্সের বোঝা ফি যা ছিল সমস্ত ফি তারা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত ফি আগেই বাড়িয়েছেন, এই অবস্থার মধ্যে মানুষের আয় উপার্জন কমেছে, করের বোঝা বাড়ছে, এবং এরিয়ারটা নেওয়া ঠিক হবে না, এবং টোটাল বিষয়টাকে ইমিডিয়েটলি, এবং আমাদের দাবি হলো পুর নিগম, রাজ্য সরকারকেও বলবো পুর নিগমকেও বলবো এটা স্থগিত ঘোষণা করুক, স্থগিত ঘোষণা করে অ্যাসেসমেন্ট হোক, অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা বলছে কি স্যাটেলাইট দিয়ে, স্যাটেলাইটের ভিত্তিতে যেটাই করুক বা যে পদ্ধতি করে থাকুক, নাগরিক তো জানবে তার বাড়িতে অ্যাসেসমেন্ট হচ্ছে, নাগরিককে ঘুমে রেখে কোনো অ্যাসেসমেন্ট করা হয় না, এবং সেই অ্যাসেসমেন্টের পরে নাগরিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগের অধিকার দেওয়া আছে, সেই অধিকারটাকে তারা সেখানে মানবেন না। কাজে আমরা এই কারণে বলেছি যে আমাদের দিক থেকে আমরা বলবো এটাকে স্থগিত করে দিয়ে টোটালি এই যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেই পদ্ধতিগুলি অবলম্বন করে সঠিকভাবে সেই করটা নেওয়া হোক, এবং এই যে 5% যেটা নেওয়া হয়
এই 5% এর এটা হলো গিয়ে প্র্যাকটিক্যালি এই 5% হলো গিয়ে আপনার এই যেটা ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে হলো প্রপার্টি যেটাকে বলা হয় সেটাকে 3%, আর কনজারভেন্সি হলো 1%, আর স্ট্রিট রেট হলো 1%, এটা টোটাল হলো 5%, 5% হলো হাইয়েস্ট 5%। আমাদের সময় আমরা শহরটাকে ভাগ করে দিয়েছি, আগে কিন্তু একই ছিল, লঙ্কা মুড়া মিউনিসিপ্যালিটি দিয়ে ঢুকেছে আপনার নগর এলাকায় ঢুকেছে, বা ওইদিকে যদি ধরি আমি আড়ালিয়া এবং কামানচন্ডিতে এক না, আমরা এটাকে তখন 4টা জোনে বিভক্ত করে দিয়েছিলাম, 4টা ভাগে বিভক্ত করে দিয়েছিলাম, যে একটা হলো কমার্শিয়াল এরিয়া যে মেইন সিটি যেটা সেটা এক রেট হবে, সেইভাবে ওয়ার্ডগুলোকে ভাগ করে দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে রেটটা ঠিক হবে, ট্যাক্সটা কত হবে তার ভিত্তিতে ঠিক করা হবে। এই যে পদ্ধতিগুলো যেগুলো নোটিফিকেশন দেওয়া করা হয়েছে এটা এমন না যে গোপন, তখন একবারে বিজ্ঞপ্তি জারি করে নোটিফিকেশন দিয়ে এটা করা হয়েছে এবং তার ভিত্তিতে এটা নির্ধারণ করা হোক। নির্ধারণ করলে এখন যেভাবে মানুষের বাড়ি ঘরে নোটিশ দিয়েছেন আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে, কি করে এটা হলো, কাজে সমগ্র বিষয় স্থগিত করে নতুনভাবে এটা করার জন্য আমরা বলবো, এবং পুর নিগম যাতে এই কাজটা না করে এবং এটা আজকেই তাদের এটা সম্পর্কে ঘোষণা করা উচিত। কিন্তু দেখলাম কালকে মেয়র সাহেব যেটা বলেছেন সেখানে এই সম্পর্কে বক্তব্য নেই এবং তিনি তার আগের যেটা নোটিশ দিয়েছেন তার মধ্যে বোধহয় স্ট্যান্ড করছেন, এটা স্থগিত করার কোনো কথা উচিত নেই। আর পুজো প্রাক মুহূর্তে কোনো অবস্থাতে এটা হওয়া উচিত না, সময় নিয়ে এবছরই করুক আপত্তি নেই, এটা তাদের ব্যাপার, কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সময় নিয়ে নাগরিকদের বক্তব্য শুনি সেটা করার জন্য আমরা বলবো, এটা স্থগিত ঘোষণা করা হোক, এটা হলো গিয়ে একটা এবং তার ভিত্তিতে এটা করার জন্য বলবো। দ্বিতীয় যেটা বিদ্যুতের যে বিষয়টা এসছে, বিদ্যুতের বিষয় নিয়ে বলবো, বিদ্যুৎ নিগম তারা পিটিশন দাখিল করেছে রেগুলেটরি কমিশনের কাছে এবং সেই রেগুলেটরি কমিশন তার ভিত্তিতেই তারা 7% দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এবং এখানে এই 7% দাম বাড়ানো একমাত্র সমস্যা, আপনারা জানেন যে 2014 পরে আমরা কিন্তু দাম বাড়ানোর দিকে যাইনি, আমরা কিন্তু লাইন এক্সপ্যান্ড করেছি, লোডশেডিং তুলে দিয়েছি, দিয়ে কিন্তু আমরা জোর দিয়েছি যেটা যে বকেয়া বিল সংগ্রহ করা, কিন্তু তারা বকেয়া বিলটা কত টাকা পাওনা, এই যে রেভিনিউ গ্যাপ দেখিয়েছেন, আমি একটা পেপারে দেখলাম 1000 কোটি টাকার উপরে রেভিনিউ গ্যাপ দেখিয়েছেন, এবং এই রেভিনিউ গ্যাপটা কিসের ভিত্তি তত, এটা ভিত্তি তাহলে তোমরা মানুষ থেকে বিল সংগ্রহ করতে পারোনি বা বিলিং হয়নি, বিলিং 100% বিলিং করা, 100% বিল সংগ্রহ করা, তাহলে একটা বিশাল অঙ্কের টাকা বকেয়া বিল পড়ে আছে, সেটা সরকারের কাছে থাকতে পারে, আধা সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকতে পারে, তাহলে এই বিলগুলো যদি আদায় হতো তাহলে এই যে রেভিনিউর গ্যাপটা কমে আসতো। তারপরে থ্যাপটে কিছু থাকে সেটা কমানো, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস সম্ভবত তারা 20-21% মতো দেখিয়েছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস, এবং যদি 21% থেকে এখানেও কিন্তু কমানোর স্কোপ আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস, এটাকে কমে অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লারেশন করেছে স্কিমের টাকা নিতে হলে এটাকে 12% নামিয়ে আনতে হবে, এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস টাকা কমালেও এখানে রেভিনিউ গ্যাপটা যেটা সেটা গ্যাপটা কমে যাবে। এখানে এই পদ্ধতি কিন্তু নিজে কিন্তু আর তখন এটা বাড়ানোর কোনো প্রশ্ন আসে না। তারপর অপচয়, একবারে ব্যাপক হারে অপচয়, উপস্তরে এমন কিছু লোকরে এনে বসিয়ে দিয়েছেন, প্রচুর টাকা তাদেরকে মাইনা দিচ্ছেন, সবটা কি দরকার ছিল আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারে কি আনাপ না, নিশ্চয়ই 1-2টা ক্ষেত্রে যেটা অনিবার্য সেটা আনবে, কিন্তু আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারে তো রাজ্যে বিদ্যুৎ লাইনকে সম্প্রসারিত করেছেন, তারাই তো এই বিদ্যুতের ব্যবস্থাটাকে পরিচালনা করছেন, কাজে সেখানে গিয়ে এবং লক্ষ্য বোধ কিছু ওভারহেড মানে এক্সপেন্ডিচার সেখানে বসিয়ে দিয়েছে এবং এগুলো সাধারণ মানুষের উপর গিয়ে ভোক্তাদের উপরে এটা গিয়ে পড়ছে। এবং এর সঙ্গে যেটা বলছে যে বিদ্যুতের দাম বাড়েনি, কোথায় কোথায় বলছে বিদ্যুৎ দাম বাড়ে, তাহলে এই যে ডিউটিটা কে বসিয়েছে, ডিউটি চার্জ সুদ যেটাকে বলতে হয় সুদটা তো 5% বসিয়েছেন, আর 5% করে শুরু দেখবেন যে আপনার প্রত্যেকের বাড়িতে যখন বিল বলেছি যে আমার স্পষ্ট মনে আছে ঘোষণা দিয়েছিলেন যে এটা তো আমরা নিগমের উপর বসিয়েছি, আমরা মানে যারা গ্রাহক তাদের উপরে বসেনি, আপনাদের বাড়িতে গিয়ে বিলগুলো চেক করে দেখবেন বিলের নিচে লেখা আছে যে এই এই ডিউটি চার্জ এত টাকা, তাহলে কে দিচ্ছে, ভোক্তা দিচ্ছে, তো আপনারা যদি দামই না বাড়িয়ে থাকেন তাহলে ভোক্তাদের উপরে এটা কি বাড়িয়েছেন, এটা তো আইন করে বাড়িয়ে বিধানসভাতে গিয়ে আইন করে এই ভোক্তাদের উপর 5% উপরে ডিউটি চার্জ বসিয়ে দিয়েছেন, যেটাকে শুল্ক বলা হয় এটা বাড়িয়ে দিয়েছেন, এটা বাড়তি চাপ শুনছিলেন মিটার
চার্জ, মিটারের চার্জ তারা বাড়িয়ে দিয়েছেন এটা। এবং এখানে নানা কায়দায় নানা কৌশলে এইভাবে দাম বাড়িয়েছে আর বলছেন যে আমরা দাম বাড়াইনি। এবং এগুলি বিল লক্ষ্য করা গেছে 2018 সালে মার্চের পর থেকে পর্যানুক্রমে গত 6 বছরের মধ্যে বাড়িঘরে যদি আপনারা দেখেন, বা কমার্শিয়াল হোক, ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ক্ষেত্রে, বা বাল্ক হোক, সেই ক্ষেত্রে দেখলে দেখা যায় যে অনেকেরই বিল দ্বিগুণ হয়ে গেছে, তিনগুণ হয়েছে। দামই যদি না বেড়ে থাকে তাহলে বিলটা দ্বিগুণ তিনগুণ কেন হবে? প্রত্যেকের বাড়িতে কিন্তু অধিকাংশ মানুষের বাড়িঘর থেকে এই প্রশ্নগুলো আসছে, কাজে সেটা মানুষকে এই যে কথাগুলো বলছেন সেটা মানুষের পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন। মিটার র্যান্ট তারা বাড়িয়ে দিয়েছেন এবং অনেকে বাড়িতে মিটার নেই, তাহলে এই যে মিটার নেই এটাও কিন্তু লসের মধ্যে যাচ্ছে। এবং মিটার যেখানে নেই মিটারগুলো রিপ্লেস হওয়া উচিত, এবং এই মিটারগুলো রিপ্লেস না করলে কিন্তু লসের পরিমাণটা বাড়বে, এবং এটার থেকে এটা কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ে, আলটিমেটলি এটা গ্রাহকের উপর গিয়ে চার্জটা পড়ে। ভোল্টেজের একটা সমস্যা থাকে এবং ভোল্টেজে কিন্তু একটা লস হয়। ভোল্টেজে যেমন গ্রাহক যারা তারা সাফার করেন, কোয়ালিটি পাওয়ার পান না, এবং এখানে মাঝে মধ্যে পাওয়ার ফেল করে, এইটাও কিন্তু একটা লসের কারণ ঘটে। এই ক্ষেত্রেও আরও বেশি সিস্টেমটাকে ইম্প্রুভ করা দেখা এবং এটা দেখা উচিত বলে আমরা মনে করি। এখন এই যে ব্যবস্থাগুলো না হওয়ার ফলে কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। একটা সময় তো এই নিগম লাভে ছিল এবং আমরা ডিভিডেন্টও গভর্নমেন্টকে দিয়েছিলাম এবং আমাদের সময় একটা টাকাও জমা ছিল। এখন কেন এটা লসের পরিমাণ সম্ভবত এটা 800 থেকে 1000 কোটি টাকার উপর দাঁড়িয়েছে। এটা তো আগামী দিনে এই যে ব্যবস্থাটা 7% যেটা দেখিয়েছে এই পার্সেন্টে কিন্তু এটা সাযুজ্যপূর্ণ না। তাহলে গ্রাহকদের কাছে অন্য কায়দায় অন্য কৌশলে আরও চার্জ বসিয়ে সেখানে এটাকে কভার করার জন্য চেষ্টা করবে, এটা তো ভালো না। এবং যা হবে প্রকাশ্য হওয়া উচিত এবং রেগুলেটরি কমিশন দেওয়ার জন্যই মানুষের বক্তব্য শুনে সেটা হওয়া উচিত। আমাদের আশঙ্কা থাকছে কারণ রেভিনিউ গ্যাপ যেহেতু দেখিয়েছেন বিরাট গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের আশঙ্কা থাকছে যে সময়ে সময়ে লুকিয়ে চুকিয়ে এদিক সেদিক করে নানা কায়দায় নানা কৌশলে চুপি চুপি আরও বিদ্যুতের বিল বাড়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, নতুন একটা স্কিম আমাদের মন্ত্রী অলরেডি বলেছেন এটা স্টেটে লাগু করবেন, অল ইন্ডিয়াতে করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশন দিয়েছেন, নতুবা সেন্ট্রাল স্পন্সর টাকা দেবেন না। এবার ইতিমধ্যে 16টার মতো স্টেট রিফিউজ করেছে, না এটা নেব না কারণ এটা মানুষের বুকে চাপ পড়বে, এটা আমরা নেব না। কিন্তু অলরেডি এখানে বিজেপি শাসিত, কেন্দ্র বিজেপি শাসিত, তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এটার নাম দিয়েছেন রিভ্যাম্পড, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। এবং এই স্কিমে এখন গিয়ে আপনার বাড়ির মিটারটা গিয়ে চেঞ্জ হবে, সব মিটার প্রিপেইড মিটারে যাবে এবং মিটারের দাম পড়বে 7 থেকে 8 হাজার টাকা এক একটা মিটার। কিছু সাবসিডি দেবে এবং অলরেডি আদানি আম্বানিরা বরাত পেয়ে গেছেন 26 কোটি গ্রাহকের মিটার চেঞ্জ করা হবে গোটা ভারতবর্ষে। এবং এটা 2025 সালের মার্চের মধ্যে কাজটা কমপ্লিট করবে। এই মিটারিং সিস্টেম যদি চালু হয় আপনার উপরে একটা বাড়তি বোঝা আসবে, বাড়তি চাপ আসবে। এটার সঙ্গে একটা যুক্ত করে দিয়েছে যেটা ভয়ঙ্কর, ইমিডিয়েটলি বোধহয় যে কোনো সময় এটাকে লাগু করে দেবেন, যেই কারণে এটাকে গোপন রেখেছেন এবং এটা উচিত ছিল তাদের ব্যাখ্যা করা, এই যে ডে টাইম ট্যারিফ। অর্থাৎ এখন থেকে আগে এখন ট্যারিফটা কিন্তু এইটা যেটা ঘোষণা করছে এইটা চূড়ান্ত না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি বের করে দিয়েছেন। এখন থেকে ট্যারিফ ঠিক হবে ডে, অর্থাৎ দিনটাকে ভাগ করবে, দিনটাকে ভাগ করে এই ধরুন একটা পিক আওয়ার আর একটা অফ পিক আওয়ার। এখন পিক আওয়ার মিন্স ধরুন আমাদের রাজ্যে যদি আমরা ধরি, পিক আওয়ার মিন্স সন্ধ্যা 6টার থেকে রাত্র 10:30 এটাকে পিক আওয়ার, মানে ব্যস্ততম সময়, বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়, এই টাইমের জন্য একটা রেট, অন্য সময়ের জন্য আরেকটা রেট, রাতের জন্য আরেকটা রেট। এই যে রেট এটা অর্থাৎ দিনের তারিফ দিনে ঠিক হবে, আলটিমেটলি এটা গ্রাহকের সর্বনাশ হবে। এবং এটা এই যে ডে ট্যারিফ যেটা চালু করতে যাচ্ছে, টাইম অফ ডে ট্যারিফ এটাকে নাম দিয়েছে, টাইম অফ ডে ট্যারিফ, এবং পিক আওয়ারকে চুজ করে এটা তারা লাগু করতে যাচ্ছেন আগামী দিনে, এটা গ্রাহকদের উপর একটা বিরাট চাপ আসবে এবং ভবিষ্যৎ দিনে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার করা খুবই কঠিন হবে এবং সাধারণ মানুষ সেখানে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ সেখানে তৈরি হয়েছে। এরা আমাদের এখানে দেখলাম রেগুলেটরি কমিশন এখানে শো করেছে 17.5%-এর মতো দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন লস দেখিয়েছেন এবং ট্রান্সমিশন লস দেখিয়েছেন তারা 3%-এর মতো।
কিন্তু এটা কি বাস্তবের সঙ্গে সংগতি আছে, এটা নিয়ে সাধারণ মানুষের একটু সন্দেহ আছে, এটা সংগতি কতটুকু আছে। সবটা মিলিয়ে রেগুলেটরি কমিশন সেখানে গিয়ে প্রায় 990 কোটি টাকার মতো একটা গ্যাপ দেখিয়েছেন এবং এই গ্যাপটা সম্পর্কে স্পষ্টীকরণ নেই। এই যে কিছুক্ষণ আগে আমাদের নারায়ণবাবু বলছিলেন যে বক্তব্যটা কি, একটা যে কোনো জিনিসের ব্যাখ্যা থেকে আমরাও সাধারণত বাড়ালে এটা জনগণকে আমরা অবহিত করতাম, কী কী কারণ, কী কী বিষয়ে কীভাবে এই পদ্ধতিগতভাবে নিয়ে এগুলো করা হয়েছে সেটা মানুষকে অবহিত করতাম, কিন্তু সেখানে এটাও অবহিত করা হয়নি। আমরা বলবো যে বিদ্যুতের দাম বৃদ্ধি একমাত্র সমস্যার সমাধান না, সমস্যার সমাধান ওই সমস্ত মানে ব্যবস্থাগুলো যদি নেওয়া হয়। এবং আরেকটা সন্দেহ এখানে থাকছে, তারা ব্যালেন্স শিটগুলো দেখলে এটা পরিষ্কার বেরিয়ে আসবে, 40 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় যে সাবসিডি দেওয়া হতো, এই সাবসিডির টাকাটা, 40 কোটি টাকা যে সাবসিডির টাকাটা, আমি যতটুকু জানি গত বছর একটা পরিমাণ টাকা দিয়েছেন, মানে দ্যাট ইজ 23-24, তার আগের বছরগুলিতে এই সাবসিডির টাকা দেয়নি, নিগমকে দেয়নি। তো স্বাভাবিক কারণে লসটা বাড়বে, যে সাবসিডিটা দেওয়ার কথা স্টেট গভর্নমেন্ট থেকে 40 কোটি টাকা, এই টাকাটা যদি না পেমেন্ট করে তাহলে এখানে লসের পরিমাণ বাড়বে, এটা গ্রাহকদের কাঁধে গিয়ে পড়বে। এবং সেখানে এই সাবসিডিটা সম্পর্কে কত টাকা তারা যে 40 কোটি টাকা করে দেওয়ার কথা গত 5.5 বছরের বা 6 বছরের মধ্যে কত টাকা তারা দিয়েছেন, এটা আমরা যতটুকু জানি সব টাকা দেয়নি। এখানে এই কারণে একদিক দিয়ে বলছে আমরা তো দিচ্ছি কিন্তু সেই টাকা দেয়নি, উল্টু এই যে টাকাটা, এই যে 5% যে ডিউটি চার্জ, এটা কিন্তু নিগম পাবে না, এই টাকা যাবে স্টেট গভর্নমেন্টের কোষাগারে। তাহলে উল্টু গ্রাহকদের থেকে টাকা আদায় করে নিগমের কোষাগারে ডিউটি চার্জের নামে টাকা নিয়ে যাচ্ছে স্টেট গভর্নমেন্ট, কার থেকে, গ্রাহক থেকে। একদিকে দাম বাড়লো আর ডিউটি চার্জের নামে অতিরিক্ত চার্জ হিসাবে গ্রাহককে আরো 5% বেশি টাকা দিতে হচ্ছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি সম্পর্কে জনগণের কাছে স্পষ্টীকরণ নিগমে দেওয়া উচিত এবং এই বকেয়া ইত্যাদি যদি আদায় করতে পারে, যে পদ্ধতিগুলি ধরুন সিস্টেম ইম্প্রুভমেন্টের জন্য প্রচুর টাকা আসছে, সিস্টেমটাকে ইম্প্রুভমেন্ট করলেই ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লস কমতে বাধ্য। এবং যেই টাকা আমাদের সময় ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে, তারপরেও তারা বলেছে হাজার হাজার কোটি টাকা এসছে, সিস্টেম ইম্প্রুভমেন্ট করলে তো এটা ডেভেলপমেন্ট হওয়া উচিত। তারপর বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করেন, তার থেকে লাভ আসে, ভালো টাকার লাভ আসে বাংলাদেশে যে বিদ্যুৎ বিক্রি হয়। তারপরে বাইরের রাজ্যগুলিতে আমাদের যে শেয়ার পাই আমরা বাইরের রাজ্যগুলিতে, অফ পিক আওয়ারে আমরা ভালো টাকা বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের টাকা আয় আসে, এবং এই টাকাগুলো আয় দিয়েই কিন্তু আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হয়, অর্থাৎ যত টাকা খরচ হয় আবার তত টাকা আয়টা নিতে হয়, রেভিনিউ কালেকশন করতে, দুইটার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে নিগম আগে চলেছে। এখন কেন এই সামঞ্জস্য নেই, একটা বিরাট গ্যাপ তৈরি হল, এটা নিগমকে খুঁটিয়ে দেখতে হবে এবং রেগুলেটরি কমিশনও সমগ্র বিষয়টাকে পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। রাজ্য সরকারও সাবসিডির পরিমাণ বাড়িয়ে এই মানুষের উপরে বোঝা না চাপিয়ে, যেহেতু তারা ডিউটির নাম দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে যাচ্ছেন এবং সেটা যাতে সাবসিডি আকারে মানুষকে আবার ফিরিয়ে দেন, এবং এটা করা উচিত ডিউটি চার্জের নামে যেটা বসিয়েছেন। এই পদ্ধতিগুলি নিজেই দাম বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। আমরা অনুরোধ করব যাতে এই বর্ধিত যে মূল্যটা সেটা যাতে প্রত্যাহার করে স্থির অবস্থা বজায় রাখেন। কিছু জিজ্ঞেস করবেন আপনারা? 990 কোটি কিন্তু